চাঁদ রাতে ঈদকে ঘিরে শুরু হয় নানা আয়োজন, যার মধ্যে অন্যতম মেহেদি উৎসব। হাত ভরে রাঙা মেহেদি ছাড়া যেন শ্বাসটাই অপূর্ণ থেকে যায়। ঘরে ঘরে মেহেদি লাগানোর চল পুরনো হলেও এটি এখন তরুণীদের ঈদ উৎসবের অপরিহার্য অংশ। কালের বিবর্তনে বাটা মেহেদির স্থান করে নিয়েছে টিউব মেহেদি। নকশার ক্ষেত্রে এসেছে পরিবর্তন, তাই তো অর্থের বিনিময়ে মেহেদি দিয়ে হাত রাঙাতে আপত্তি নেই কারো। আমাদের সময় মেহেদি উৎসব ছিল না, আমরা গাছ থেকে পাতা তুলে পাতা পুঁতায় বেটে তারপরে আমাদের হাতে দিতাম। এই যে আমাদের মেহেদি ফেস্টটা হচ্ছে, এখানে হচ্ছে সবাই আসতে পারছে, সবার সাথে কথা বলতে পারতেছি, অনেক নতুন ফ্রেন্ড হচ্ছে, অনেক প্রত্যাশা থাকে বা আশা থাকে, মানে আমরা কি করব না করব। তো হচ্ছে সেই ক্ষেত্রে এখানে এসে যখন আমি মেহেদি দিলাম, সেই আগ্রহ ও উচ্ছ্বাসটা আমার ভিতরে আরও অনেক দ্বিগুণ হয়েছে। ঈদ এবং মেহেদি এটা একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর মেহেদি প্রত্যেকটা মেয়ের একটা ইমোশনের জায়গা। সবাই দেখা গেছে সময়ের কারণে বাসায় বসে দিতে পারে না, আর এর জন্যই হচ্ছে আমরা এই ফেস্টিভ্যালের আয়োজনটা প্রত্যেক বছর করে থাকি। 2022 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত আমাদের এই ঈদ ফেস্ট হয়ে মানে হচ্ছে। বাসা বাড়িতে যে ঘরোয়া পরিবেশে যে এরকমভাবে হতো, ওটা আসলে ওরকম না করে মানে আরও বেশি আনন্দটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আসলে আমাদের মানে প্রচেষ্টা, আমরা এর অংশীদার হতে পেরে আমরা অনেক খুশি। ঈদের আগে হাত ভরে মেহেদি পরা এ যেন ঈদ উদযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ। যুগে যুগে সাজগোজের ধরন পাল্টালো, পাল্টায়নি মেহেদির চল।